শবনম বুবলি। সাকিবের হাত ধরেই চলচ্চিত্রে আগমন তার। এখন পর্যন্ত নিজের সবগুলো ছবিতে সাকিবের সাথে কাজ করেছেন এই পর্দাকন্যা। এবার ভাঙতে যাচ্ছে সাকিব বুবলি জুটি। সাকিবের নতুন ছবি বীরে থাকছেন না বুবলি, ভাবা হচ্ছে নতুন নায়িকার কথা। চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে অভিনয় করে বেশ কজন নায়িকার ক্যারিয়ার শুরু। তাদের মধ্যে অন্যতম শবনম বুবলি, রুদেলা জান্নাত ও মৃদুলা। এবার আরও এক নতুন নায়িকার অভিষিক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই নায়কের বিপরীতে। সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, বীর ছবিতে বুবলিকে নেওয়া হচ্ছে না, সেখানে অন্য কাউকে ভাবা হচ্ছে। আগামী 15ই জুলাই মহরতের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হবে। ওই দিন বিষয়গুলো সবার সামনে তুলে ধরা হবে। এ বিষয়ে কাজী হায়াত বলেছেন, আমি সবসময় চেষ্টা করি চলমান ট্রেন্ড ভেঙে নতুন কিছু ভাবতে ও করতে। সাকিব বুবলি সফল জুটি, কিন্তু আমি বীর ছবিতে নতুন একটা জুটি দেখতে চাইছি। কে হবেন নতুন নায়িকা? এমন প্রশ্নের জবাবে কাজী হায়াত কোনো রহস্য না করেই জবাব দেন, নায়িকা খোঁজা হচ্ছে। আমি প্রযোজকদের সঙ্গে কেমন নায়িকা চাই সে বিষয়ে আলাপ করেছি। আশা করছি খুব দ্রুতই সবাইকে জানাতে পারবো কে হবেন বীরের প্রেমিকা। এ প্রসঙ্গে বুবলি বলেন, কথা ছিল ছবিটিতে অভিনয় করার, কিন্তু বিশেষ একটি কারণে করা হচ্ছে না। তবে সাকিবের বিপরীতে কে অভিনয় করবে তা এখনও চূড়ান্ত হয়নি। গেল ডিসেম্বরে ছবির গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে শুরু হয় বীরের কাজ। গানটিতে কণ্ঠ দেন সাকিব খান নিজেই, কিন্তু হঠাৎ নির্মাতা কাজী হায়াত অসুস্থ হয়ে পড়লে থেমে যায় ছবির কাজ। এদিকে আগামী 15ই জুলাই থেকে FDC-তে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানা যায়। চলচ্চিত্রটির প্রথম অংশের চিত্রায়ন নায়িকা ছাড়াই হবে এমনটা জানিয়েছেন পরিচালক কাজী হায়াত। প্রসঙ্গত বীরের মাধ্যমে কাজী হায়াত 50তম ছবি পরিচালনা করছেন, সেই সঙ্গে তিনি সাকিব খানকে নিয়েও প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ঘোষণা অনুযায়ী 2018 সালেই এই ছবির কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পরিচালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সময়টা পিছিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।